আমেরিকায় শনাক্ত করোনা ভাইরাস রোগীর সংখ্যা 5 কোটি এবং মৃত্যুর সংখ্যা 8 লাখ ছাড়িয়েছে। গত 2 সপ্তাহ ধরে ফের সংক্রমণ বৃদ্ধির মধ্যে চলতি সপ্তাহের শুরুতে দেশের মোট রোগীর সংখ্যা 5 কোটি 11 হাজার 80 জনে এবং মৃত্যুর সংখ্যা 8 লাখ ছাড়ায়। শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যায় আমেরিকা বিশ্বে শীর্ষে আছে। প্রায় 2 মাস ধরে সংক্রমণ হ্রাস পাওয়ার পর করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে গত 2 সপ্তাহ ধরে সংক্রমণ ফের বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে ডেল্টার চেয়ে বেশি সংক্রামক ধরন ওমিক্রন আমেরিকার অর্ধেক স্টেটে শনাক্ত হয়েছে, ফলে এই শীতের মধ্যে পরিস্থিতি ফের নাজুক হয়ে দাঁড়াবে এমন আশঙ্কা দেখা দিয়েছে। আমেরিকায় এখন করোনা ভাইরাস মহামারীতে মৃত্যুর সংখ্যা নর্থ ডাকোটা স্টেটের মোট জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে। চলতি বছর দেশে বিনামূল্যে পর্যাপ্ত টিকার সরবরাহ সত্ত্বেও 2020 সালের চেয়ে মহামারীতে এবার বেশি লোক মারা গেছে। এর জন্য করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ও লোকজনের কোভিড টিকা না নেওয়াকে দায়ী করা হচ্ছে। চলতি বছরের শুরু থেকে দেশে করোনা আক্রান্ত 4,50,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যা মহামারী শুরু হওয়ার পর থেকে দেশটিতে করোনা ভাইরাস জনিত মোট মৃত্যুর 57%। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন এই বছর যাদের মৃত্যু হয়েছে তাদের অধিকাংশই টিকা নেননি। কোভিড রোগীদের চিকিৎসায় অগ্রগতি সত্ত্বেও মৃত্যু বেড়ে গেছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী মৃত্যুর সংখ্যা 6 লাখ থেকে 7 লাখে পৌঁছাতে 111 দিন সময় লেগেছে আর পরবর্তী 1 লাখের জন্য লেগেছে মাত্র 73 দিন। আমেরিকার অপেক্ষাকৃত শীতল স্টেটগুলোতে সংক্রমণের আধিক্য দেখা যাচ্ছে। ভারমন্ট, হ্যাম্পশায়ার ও মিশিগানে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। নভেম্বরের শেষের দিকে থ্যাংকসগিভিং ছুটির দিনগুলোর পর থেকে হাসপাতালে ভর্তি হওয়া কোভিড রোগীর সংখ্যা 20% বেড়েছে। গত মাসে মৃত্যুর সংখ্যা 4.6% বেড়েছে। আশা আসান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।